এ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইত মোকাররম। ভিতরে জায়গা রাখা নেই, কিন্তু বাইরে গেটে সব ভিড় করে রাখছে, ঢুকতে দেয় না। আজকে হচ্ছে নতুন ভিডিওতে যাচ্ছি হচ্ছে বাইত মোকাররমে নামাজে। আজকে শুক্রবার, প্রতি শুক্রবারই চেষ্টা করি একদিন এক এক জায়গায় নামাজ পড়তে, রমজান মাসটা। ঠিক আছে, দেখতে থাকো, আমরা এখন হচ্ছে বাইত মোকাররমে যাচ্ছি। ভাই মোবাইল দিয়ে জোর দিব, কিন্তু জোর দিয়ে আর কই দিব, নামাজ পড়তে ভিতরে জায়গা রাখা নেই, কিন্তু বাইরে গেটে সব ভিড় করে রাখছে, ঢুকতে দেয় না। এই হচ্ছে অবস্থা। এই ভিতরে ভিতরে কত জায়গা, আর বাইরে সব গেটের সামনে সব ভিড় করে রাখছে, সব গেটের সামনে বসবে, রোদের জন্য দিয়ে কেউ ঢুকতে চায় না। এ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইত মোকাররম। অনেকদিন পর আসলাম এখানে নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ। প্রচুর ভিড় আজকে, জুম্মার ওয়ার্ড দেখে আরো বেশি ভিড়। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ হলো, সবাই বেরোচ্ছে, অনেক ভিড়, তারপরে বেরোবো, প্রচুর ভিড় ভিতরে। নামাজ শেষ, এই দেখেন সব কাগজ কিনে কিনে এসে নামাজে পড়ছে, যে নামাজ না পাইয়া যে নামাজ জানে নাই তাই আর এই যে নোংরা করে সব ফালে ফেলেছে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা নামাজ পড়ে কাগজগুলো সাইডে রেখে দিতাম বা নিয়ে যেতাম, নিয়ে ডাস্টবিনে ফেলতাম, এই যে সব নোংরা করে থেকে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ভালো জিনিসগুলোকে খারাপভাবে প্রেজেন্ট করে তুলি, কী দরকার ছিল এভাবে ময়লা করে মসজিদটাকে। জুম্মার নামাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। অনেকদিন পরে যে দুজন একসাথে জুম্মার নামাজ পড়লাম, তা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বেতেঘরে। বেতেঘরে কিছু হচ্ছে ঘটনা দেখলাম ভালো লাগলো না। প্রথম হচ্ছে পেপারগুলো কিনে যায় নামাজ না থাকায় পেপারগুলো কিনে নামাজ পড়ছে, নামাজ পড়ে সবগুলো আমাদের এই ফ্লোরে ফালায় রেখে গেছে, ময়লা করে নোংরা করে চলে গেছে। একটা ঘটনা দেখলাম, দেখে জুতা চুরি করছিল, মেবি জুতা চোরে ধরছে, ধরে মসজিদের ভিতরে বাই শুরু করছে। এই জিনিসগুলো থেকে আমাদের সংশোধন হওয়া দরকার অবশ্যই। আর সবাই নামাজ পড়বেন, নামাজ পড়লেই হচ্ছে প্রকৃত শক্তি। হলে আপনি কিছু বলেন? নামাজ মানে শান্তি, ইসলাম তো শান্তির পথ। চেষ্টা করবো আর পরের জুম্মায় কোনো অন্য কোনো মসজিদে যেয়ে ভিডিও করার চেষ্টা করবো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক।